এই হর্নটা যখন আপনারা বাজাবেন যে কেউ আপনাদের সাইড দিতে বাধ্য হবে। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগতম। আজকের ভিডিওটা হচ্ছে একটা হর্ন নিয়ে। হর্নের তো অনেক ভিডিও করছি, কিন্তু আজকের হর্নটা একটু ডিফারেন্ট টাইপের হর্ন। ধরেন আপনি সাইকেল চালাইতেছেন, আপনার সাইকেলের কোনো হর্নই পছন্দ না বা পর্যাপ্ত আওয়াজ মনে হইতেছে না হয়, সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, বাইকের হর্ন লাগাইতে পারেন। সেটারও একটা ভিডিও আছে, কিভাবে করে বাইকের হর্ন লাগাইতে পারেন আর এটাতে কেমন খরচ পড়বে আর এটা কিভাবে নিতে পারেন, ওইটা আলাদা একটা ভিডিও আছে। উপরে আই বাটনে গেলেই সেটার একটা ভিডিও পেয়ে যাবেন। আর ওইখানে যাবতীয় যা যা আছে সবকিছু ডিসক্রাইব করা আছে, কিভাবে কি করতে হয়। এখন যেটা আছে, ধরেন আপনাদের একটা হর্ন দরকার যেটা হচ্ছে বাইকের আওয়াজের মতো আওয়াজ হবে, কিন্তু আপনি হচ্ছে এত ঝামেলা নিয়ে থাকতে পারবেন না, মানে তার তুরের ঝামেলা, এই ঝামেলা সেই ঝামেলা, খুলে চার্জ দেওয়ার ঝামেলা, মানে ব্যাটারি খুলে খুলা অথবা ভারী একটা ব্যাটারি ইউজ করা, এই কোনো কিছু আপনি করতে চাইতেছেন না, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের জন্য একটা সমাধান নিয়ে আসছি, সেটা হচ্ছে এটা, এই যে এই হর্নটা। আর এই হর্নটা হচ্ছে আপনাদের বাইকে যে হর্নটা থাকে ওই হর্নটাই, আর আমি যে নিজে কাস্টম হর্নটা দিতাম ওই হর্নেও সেম এই হর্নটাই দিতাম। এখন হচ্ছে হর্নটা একটু আনবক্স করি। আর এটা টোটাল সাইজ হচ্ছে এতটুক, মানে আপনার টোটাল সাইজ হচ্ছে এতটুক। আর এই জিনিসটা সাইকেলের হ্যান্ডেল বারে লাগাইতে হয়। আর এই হর্নটার মানে আওয়াজ তো একটাই, মানে বাইকের তো আর হর্নের আওয়াজ চেঞ্জ করা যায় না, এই হর্নগুলোর আওয়াজ একটাই হয়। আর এটা মোটামুটি ভালোই সাউন্ড হয়, মানে মারাত্মক বেশি সাউন্ড হয় এই হর্নটা থেকে, মানে বাইকের হর্নে যে আওয়াজটা পাবেন সেম আওয়াজটা এইখান থেকেও পাবেন। আর হর্নটা দেখতে হচ্ছে এরকম, এই যে হর্নটা দেখতে পাচ্ছেন, হর্নটা দেখতে হচ্ছে এরকম আর সেম হর্নটাই। আর এটার ধরেন আপনারা কিনলেন, কেনার পর এক দুই তিন বছর পর ধরেন আপনার হর্নটা নষ্ট হয়ে গেলো বা ব্যাটারিটা নষ্ট হয়ে গেলো, সেক্ষেত্রে কি, সেক্ষেত্রে আপনি এরা সার্ভিস করতে পারবেন। আর সার্ভিস করতে হলে যে কোনো একটা ইলেকট্রনিক্সের দোকানে যাবেন, এই জিনিসটা আপনারা পরে ঠিকঠাক করতে পারবেন। ধরেন আপনার এই হর্নটা নষ্ট হয়ে গেছে, আপনারা এটা খুলবেন, এই উপরের পার্টটা খুলবেন, এটা ঘুরে ঘুরে খোলা যায়, এই যে ভিতরে হর্নটা, মানে আমি যে হর্নটা দিতাম সেম হর্নটাই এখানে ইউজ করছে, এই যে সেম সেই হর্নটাই ইউজ করছে। এই হর্নটার দাম খুব একটা বেশি না, এই হর্নটা চাইলে আপনারা মার্কেট থেকে কিনতে পারবেন। আর এই হর্নটার দাম মাত্র 150 টাকা, 150 টাকার পরিবর্তে আপনারা ভবিষ্যতে যদি এটা নষ্ট হয় সেটা চেঞ্জ করে নিতে পারেন। মানে আপনার এটা নিয়ে আসতে ভয়ের কিছু নাই, নষ্ট হয়ে গেলে কি করবেন, মানে এটার সমাধানটা আপনাদের দিয়ে দিলাম। ভিতরে একটা ব্যাটারি ইউজ করছে 3.7 ভোল্টের, আপনাদের যখন এই ব্যাটারিটাতে সমস্যা হবে তখন আপনারা চাইলে ব্যাটারিটাও চেঞ্জ করে এটা আবার নতুনের মতো ইউজ করতে পারেন। এখন এটা লাগিয়ে দিই আর এটার আওয়াজটা শুনাই, আর এটার আওয়াজটা হচ্ছে পুরা বাইকের আওয়াজ, আপনাদের একটু শোনাই কতটা বেশি আওয়াজ। এটা লাগাইলাম, আর এটার সাথে কি কি থাকবে, এটার সাথে একটা ক্যাবেল থাকবে, আর এই ক্যাবেলটার মধ্যে হচ্ছে সুইচ, এটা হচ্ছে সুইচ, আর এটা হচ্ছে হর্নটা, আর এটা লাগানোর জন্য মাউন্ট থাকবে, আর একটা ইউজার ম্যানুয়াল থাকবে, মানে এটা কিভাবে কি করতে হয়, চায়না থেকে আসছে, এই ইউজার ম্যানুয়ালটা থাকবে। আর এটা চার্জ দিবেন কেমন, এটা চার্জ দেওয়ার জন্য আপনাদের মাইক্রো ইউএসবি না, এবার ব্যবহার করা হয়েছে টাইপ সি, টাইপ সি হচ্ছে এই যে টাইপ সি, আপনাদের যে কোনো কম্পিউটার লাগিয়ে চার্জ দিতে পারেন অথবা মোবাইলের অ্যাডাপ্টারের মধ্যে লাগিয়ে চার্জ দিতে পারেন এই হর্নটা। আর এটা লাগানো খুবই সহজ, একটু দেখা দিচ্ছে, এই যে টাইপ সি, আপনার ফোনের যদি টাইপ সি হয় সেক্ষেত্রে ফোনের চার্জার দিয়ে সরাসরি এটা চার্জ দিতে পারবেন, লাগাবেন, লাগিয়ে এটা চার্জে দিবেন, এটা যখন চার্জ থাকবে না তখন হচ্ছে লাল বাতি জ্বলবে, আর যখন ফুল চার্জ হয়ে যাবে তখন হচ্ছে নীল বাতি অথবা সবুজ বাতি জ্বলবে। এখন এটা খুলে ফেলি, এটা তো আর কোনো কাজ নাই। আর এটা লাগানোর জন্য আপনার মাউন্ট দেওয়া থাকবে, এটার সাথে যে মাউন্টগুলো পাবেন সেটা হচ্ছে এটা আর এটা, এটা হচ্ছে একটা অ্যালেঙ্গি আর এটা হচ্ছে মাউন্টগুলো। আর এগুলো লাগানোর সিস্টেম খুব সহজ, আপনারা যে কেউ লাগাইতে পারবেন যে কারো সাইকেলে হোম ডেলিভারি নেওয়ার মাধ্যমে, এই যে এটা লাগবে। আর এগুলো হচ্ছে ভিতরে যেগুলো আছে এগুলো হচ্ছে রাবার, রাবারগুলো আর না দেখাই, আর রাবারগুলো দেখানোর প্রয়োজন নাই, রাবারগুলো কই কই বসবে একটু বলে দিচ্ছি, এইখানে দুইটা রাবার বসবে, এইখানে দুইটা রাবার বসবে, তারপর জাস্ট এটা সাইকেলে ধরবেন, উপর দিয়ে লাগাবেন, ভিতরে নাট বল্টু আছে, নাট বল্টু লাগাই এটা দিয়ে এইভাবে করে টাইট করে দিবেন, শেষ, আপনার লাগানো হয়ে গেছে। আর এখানে একটা আছে, আপনি যদি এটা ফ্রগে লাগান সেক্ষেত্রে এভাবে, মানে সাসপেনশনে লাগান, হর্নটা এইভাবে বসবে, ধরে দেখাচ্ছি, ধরেন আপনারা এই হর্নটা আপনাদের সাসপেনশনের মধ্যে লাগাবেন সেক্ষেত্রে হর্নটা এইভাবে বসাবেন, অথবা হ্যান্ডেল বারে লাগাবেন সেক্ষেত্রে এইভাবে বসাইতে পারেন, মানে আপনি এইভাবে বসাতে পারেন, এভাবে বসাতে পারেন, মানে আপনি যেভাবে খুশি সেইভাবে বসাতে পারেন, মানে চারপাশেই ফুটা দেওয়া আছে, আপনাদের যেভাবে সুবিধা হয় সেইভাবে এই হর্নটা লাগাইতে পারেন আপনাদের সাইকেলে। এখন এই জিনিসটা রাখি, এটা তো আর তেমন প্রয়োজন নাই, হর্নের আওয়াজটা শুনাই, এটা হচ্ছে মূল বিষয়, এই হচ্ছে হর্নটা। আর হর্নের আওয়াজটা হচ্ছে মারাত্মক বেশি, মানে পুরো বাইকের হর্ন যেহেতু ইউজ করছে বাইকের হর্নটাই পাবেন, এই হচ্ছে হর্নের আওয়াজ, শুনেন, আশা করি শুনতে পারতেছেন কত বেশি
মানে মারাত্মক সাউন্ড, মানে এরা ইউজ করলে আপনাদের সাইড দিতে বাধ্য সাইকেলে। এই জিনিসটা একটা ইউনিক জিনিস, আর এই জিনিসটার দামটা একটু বেশি। নর্মাল আর 10টা হর্নের সাথে এটার দাম মিলে আর লাভ নাই, এটার দাম ওইগুলোর চেয়ে অনেকটাই বেশি, আর আওয়াজ তো ওগুলার কয়েক গুণ বেশি। আওয়াজটা আরেকবার চাইলে শুনে নেন, যদিও মাইক্রোফোনে ওই পরিমাণে টানবে না, কারণ হচ্ছে মাইক্রোফোন অনেকটা নয়েজ রিডিউস করে দিবে। বাইকের যে আওয়াজ সেম হুবহু সেই আওয়াজটা এখান থেকে পাবেন। এই এক্সট্রা তার টুক আপনার হ্যান্ডেল বারে প্যাঁচিয়ে রাখবেন, আর তার প্যাঁচিয়ে রাখার জন্য একটা জিপটাই দেওয়া হয়েছে, সাথেই দেওয়া হয়েছে, আপনাদের এক্সট্রা কোনো কিছু কিনতে হবে না। আর আপনাদের এই হর্নটা টাইপ সির মাধ্যমে চার্জ দিতে পারেন, আর এটার ব্যাকআপ মোটামুটি ভালো, একবার চার্জ দিলে মোটামুটি এক সপ্তাহের মতো চলার কথা। এখন আসি এই হর্নটা পাবেন কোথায়। এই যে হর্নটা দেখতে পারতেছেন, এই হর্নটা বর্তমানে শুধুমাত্র ইমাম সাইকেল স্টোরে অ্যাভেলেবেল আছে, আর এই হর্নটার দাম নির্ধারণ করা হয়েছে বর্তমানে, মানে বর্তমানে এই হর্নটার দাম হচ্ছে 2100 টাকা। 2100 টাকার বিনিময়ে এই হর্নটা চাইলে আপনারা নিতে পারেন। আর যদি আপনাদের এই হর্নটা মানে একটু বেশি দাম মনে হয়, সেক্ষেত্রে কাস্টম মেড একটা হর্ন আছে আমার কাছে পাবেন, আর ওই হর্নটার দাম হচ্ছে 1100 টাকা। মানে সাউন্ড সেম হবে, আর ওটাতে একটু ঝামেলা আছে, আর এটাতে কোনো ঝামেলা টামেলা নাই, এটা নিবেন আর ইউজ করবেন। আর ওইটাতে একটু ঝামেলা পোহাইতে হবে, যেহেতু ওইটার দামটা অনেক কম, এটার তুলনায় ওটার ঝামেলাটা একটু বেশি। এটা হচ্ছে নিবেন, ইউজ করবেন, চালাবেন। আর এই জিনিসটা হচ্ছে অনেকটাই স্মার্ট বলা যায়, কারণ অনেক ছোট, অনেক কম্প্যাক্ট, আর এই জিনিসটার ওয়েটও ওই পরিমাণে না, মানে ওয়েট আছে, ওয়েট যে একবারে কম তা না, ওয়েট হাফ কেজির মতো হবে বা হাফ কেজির চেয়ে একটু বেশি হবে, তবে এই ওয়েটটা আপনার কাছে ওই পরিমাণে লাগবে না, কারণ এটাতে আলতু ফালতু কোনো প্যাচাল নাই, আর খুবই কম্প্যাক্ট। এই জন্য এই জিনিসটা খুবই সুন্দর লাগবে, আপনাদের যে কোনো সাইকেলে খুব সহজে এটা লাগাইতে পারেন। এই হর্নটা যখন আপনারা বাজাবেন, যে কেউ আপনাদের সাইড দিতে বাধ্য হবে। আর এই হর্নটা যদি কারো লাগে, সেক্ষেত্রে ইমাম সাইকেল স্টোরে যোগাযোগ করেন, আর সেখান থেকে এই হর্নটা বর্তমানে কিনতে পারবেন 2100 টাকার বিনিময়ে। আর কেউ চাইলে হোম ডেলিভারিও নিতে পারেন এই হর্নটা, মানে তাদের ফেসবুক পেজে নক দিবেন, হর্নের একটা স্ক্রিনশট নেবেন, আর তাদের নক দিয়ে জানাবেন এই হর্নটা আমার প্রয়োজন, এটার দাম দর কত, দাম দর তো আমি বুঝে দিলাম 2100 টাকা, আর সেক্ষেত্রে তাদের সাথে যোগাযোগ করে আপনারা এটা নিতে পারেন সেইখান থেকে। তাহলে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য, আজকে ভিডিওটা এখানেই শেষ করতেছি, আর আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আর এই ধরনের ইউনিক ইউনিক প্রোডাক্টের যদি ভিডিও চান, তাহলে একটু কমেন্ট করে জানাবেন কি ধরনের ইউনিক প্রোডাক্টগুলো আপনারা চাইতেছেন, ওগুলো ম্যানেজ করে আপনাদের সেগুলো সম্পর্কে ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আর একটা কাজ করবেন, সেটা হচ্ছে আমার একটা ফেসবুক পেজ আছে বাবু রাইডার নামে অথবা রাইডার শরণ নামে, এই দুইটার নামে যে কোনো একটা নামে সার্চ দিলেই পাবেন ফেসবুকে, আর সেখানে যায় একটু কষ্ট করে আমার পেজটাতে একটা লাইক দিয়ে আসবেন বা একটু ঘুরান দিয়ে আসবেন। ধরেন আপনার সাইকেলের যে কোনো একটা সমস্যা হয়েছে বা যে কোনো কিছু সম্পর্কে জানতে চাইতেছেন, কোন সাইকেলটা আপনার জন্য ভালো হবে বা যে কোনো কিছু সাইকেলের সম্পর্কে জানতে চাচ্ছেন, সেক্ষেত্রে আমার একটা ফেসবুকে গ্রুপ আছে, যেই গ্রুপটার নাম হচ্ছে সাইকেল লাভার, সেই গ্রুপটাতে যাবেন। আপনার সাইকেলে যে কোনো সমস্যা হইলে আপনারা একটু কষ্ট করে ভিডিও করবেন বা একটু কষ্ট করে ডিসক্রাইব করবেন কি সমস্যা হয়েছে, আর সেটা একটু কষ্ট করে আমাদের গ্রুপে পোস্ট করবেন, আর গ্রুপটার নাম হচ্ছে সাইকেল লাভার, এই গ্রুপে পোস্ট করবেন, আশা করি আপনাদের সমস্যার সমাধানটা সেই গ্রুপ থেকে পাওয়া যাবে। তবে কোনো ধরনের দয়া করে বিজনেস পোস্ট দিবেন না, সেগুলো অ্যাপ্রুভ করা হবে না। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য, আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি, আল্লাহ হাফেজ।